হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে সুন্দর 10টি প্রাণী সম্পর্কে জানতে চলেছি। এই কয়েকটি প্রাণী এত সুন্দর যে এটা কিউট শব্দের আসল পরিচয় দিয়েছে, আর এই প্রাণীগুলোকে আপনি দেখার পর পোষ মানাতে চাইবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ফিঙ্গার মানকি। বন্ধুরা, ছোট্ট করে এবং কিউট করে এই প্রাণীটি হলো একটি বানর, আর তাকে হয়তো আপনারা আগে কখনো দেখেননি। এই বানরের আকার এত ছোট হওয়ার কারণে এটাকে পকেট মানকি বা ফিঙ্গার মানকি বলা হয়। আর এই বানরকে পোষা খুবই সহজ, কারণ এরা শুধু ফলমূল খেয়ে থাকে। এই বানরটা দেখতে যতটা কিউট তেমনই সেটার দাম। আপনারা যদি এই বানরটা কিনে পুষতে চান তাহলে আপনাদের খরচ পড়বে 6 থেকে 7 লক্ষ টাকা। তারপর 9 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি লামা। যদি আপনার মন কখনো খারাপ থাকে তাহলে এই প্রাণীটির সাথে দেখা করতে পারেন। পৃথিবীর অন্যতম সুন্দর এনিমেলের মধ্যে এটি একটি। এই এনিমেলটি দেখার পর আপনার শরীরের ক্লান্ততা এবং মন উভয়ই ভালো হয়ে যাবে। অনেক আগে মানুষ এই প্রাণীটিকে বাসায় পুষত এবং এদের দিয়ে অনেক কাজ করাতো। এই প্রাণীটিকে দেখার পর আপনার মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, এত সুন্দর একটি প্রাণীকে দিয়ে কিভাবে আবার কাজ করায়? এই প্রাণীটি জন্মের পরই 15 থেকে 16 কেজি হয়ে থাকে এবং প্রাণীটি খুব সহজেই মানুষের সাথে পোষ মানাতে পারে। আর মজার ব্যাপার এই যে, যদি আপনি এই প্রাণীটিকে মারেন বা আঘাত করেন তাহলে তৎক্ষণাৎ এই প্রাণীটি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তবে আমার মনে হয় না এত সুন্দর একটি প্রাণীর সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করবে। 8 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি টাইগার। নামটি শোনার পরে আপনারা হয়তো বা বলতে পারেন, কে বাঘ পুষবে আর কে বা তার মৃত্যু ডেকে আনতে চায়। কিন্তু যে পরিমাণ বাঘ আমেরিকার মধ্যে মানুষ বাসায় পালন করে সেই পরিমাণ বাঘ আমাদের বাংলাদেশের মধ্যেও নেই। বা আপনি হয়তো বা জানেন, দুবাইয়ের বড় বড় শেখেদের বাসার মধ্যে বাঘ একটি স্বাভাবিক বিষয়, কিন্তু বাঘ পোষা কোনো স্বাভাবিক বিষয় নয়। বাঘ পুষতে হলে আলাদা ট্রেনারের প্রয়োজন হয়। বাঘের বাচ্চাকে প্রতিদিন দুধ খাওয়াতে হয়, তারপর বাঘ যখন বড় হয়ে যায় একে প্রতিদিন 30 কেজি মাংস খাওয়াতে হয়। তারপর 7 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি তামান্দুয়া। সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকার মধ্যে এই প্রাণীটি সব থেকে বেশি দেখা যায়। কিন্তু মজার ব্যাপার এই যে, এই এনিমেলটির কোনো দাঁত নেই, তাই তারা শক্ত কিছু খেতে পারে না। এই এনিমেলটির জিহ্বা প্রায় 10 মিটার লম্বা হয়ে থাকে। তারপর 6 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি ফেনেল ফক্স। এই প্রাণীটি সাধারণত সাহারা মরুভূমির মধ্যে সব থেকে বেশি দেখা যায়। ফেনেক্স ফক্স শিয়ালের প্রজাতির মধ্যে সব থেকে ছোট এবং এই ছোট্ট প্রাণীটি মাত্র 14 বছর বাঁচতে পারে। এই প্রাণীটির ওজন 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই ফক্স গুলোকে এত কিউট দেখা যায় তার কারণ হলো এর বড় বড় চোখ। 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে পাইথন। পাইথনকে দেখার সাথে সাথে অনেক মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। কিন্তু পৃথিবীর মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে যারা সাপ পুষে থাকে। পাইথন বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু পাইথন আছে যারা গরম সহ্য করতে পারে না, আবার কিছু পাইথন আছে যারা ঠান্ডা সহ্য করতে পারে না। কিন্তু এখন পর্যন্ত পাইথন পোষা বিভিন্ন দেশের মধ্যে ব্যান করা হয়েছে। এরপর 4 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি স্লট। এই প্রাণীটি খুবই অলস প্রজাতির হয়ে থাকে, আর এই প্রাণীটিকে সাধারণত অনেক বড় বড় সেলিব্রিটিরা বাসার মধ্যে পুষে থাকে। এই প্রাণীটি খাদ্য হিসেবে পোকামাকড় এবং গাছের পাতা গ্রহণ করে। এরপর 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বেবি স্কাঙ্ক। এই প্রাণীগুলো অনেক ছোট এবং কিউট হয়ে থাকে এবং এদের গায়ের রং কিছুটা সাদা এবং কালো রঙের হয়ে থাকে। এরা সাধারণত 20 থেকে 40 মিটার লম্বা হয়ে থাকে। এদের ওজন মোটামুটি 4 থেকে 5 কেজি হয়ে থাকে। বেশিরভাগ আমেরিকার মধ্যে এই প্রাণীগুলো দেখা যায়। তারপর 2 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে হন্ডুরাল হোয়াইট ব্যাট। বন্ধুরা, এই চামচিকা পৃথিবীর মধ্যে সব থেকে কিউট। একে দেখার পর আপনি এর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন এবং দেখার সাথে সাথে আপনি এটিকে আপনার বাসার মধ্যে আনতে চাইবেন। এই চামচিকাটি সাধারণত অনেক ছোট হয়ে থাকে, কিন্তু পুরুষ চামচিকাগুলো হয় একটু বড় এবং মহিলা চামচিকাগুলো হয় একটু ছোট, এবং বেশিরভাগ সময় এরা গাছের পাতার পেছনে লুকিয়ে থাকে। এরপর 1 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে দ্য শুডার গ্লিডার। আর এই প্রাণীটি দেখার পরে আপনি এর প্রশংসা না করে থাকতে পারবেন না। এই প্রাণীটির সব থেকে আকর্ষণীয় বিষয় এই যে, এই প্রাণীটি একটু দূর থেকে উড়তে পারে। আপনি ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পারছেন এই প্রাণীগুলো কত সুন্দরভাবে উড়তে পারে। আর এই ছোট্ট প্রাণীটি শুধু ফলমূল খেয়ে থাকে, আর যার কারণে এদের পোষ মানানো খুবই সহজ। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের এই লিস্টের মধ্যে সব থেকে ভালো কোন প্রাণীটিকে লেগেছে সেটা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।